ঘন বরফের চাদর দুই পাশে, আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন্স, আর রাস্তার মাঝখানে মাঝখানে এরকম প্রচুর বরফ আছে। তো আলটিমেট একটা শেষ পদ্ধতি অ্যাপ্লাই করছি, শুনেছি এটা করলে নাকি বাইকে পিক আপ ঠিকঠাক নেয়, জানি না কতটা কি নেবে। বাইকের চাকা যতই গড়াচ্ছে, আমাদের গল্পের পর্বগুলো সেই মতো এগিয়ে চলেছে, আর এভাবেই এগোতে এগোতে চলে এসেছি আমাদের গল্পের একদম চতুর্থ পর্বে, যেখানে আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব এই গল্পের একদম পিক পয়েন্টে, মানে বুমলা পাস ঘোরাতে। হাই, ভেরি গুড মর্নিং, আমি ইমন, আর তোমরা দেখছো এক্সপ্লোরিং প্যারাডাইস। এটা হচ্ছে তাওয়াংয়ে আমাদের হোটেল, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ফার্স্টে আমাদের পারমিটটা কালেক্ট করতে, যেটা এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই ওয়ার মেমোরিয়াল অফিসে যেতে হবে। আর তার সাথে আমার গাড়িতে কালকে যে সমস্যাটা নিয়ে ভুগছিলাম, তো সেটা একবার একটা কোনো গ্যারেজে দেখাই, যদি কোনো ইনিশিয়ালি কোনোভাবে সেটা ঠিক করা যায় কি যায় না। চলো রাস্তায় ওয়ার মেমোরিয়াল অফিস যেতে যেতে দেখা হচ্ছে। এর রাস্তা এই রকমই খাড়া, তোমরা দেখে কতটা বুঝতে পারছো কি জানি না, কালকে এই রাস্তা দিয়ে উঠতে গিয়ে আমার মোটামুটি বাইক একদম হাল ছেড়ে দিয়েছে। তো তখনই মাম্পিকে তুতান ওর বাইককে নিয়ে নিয়েছিল, আর আমি সিঙ্গেল উঠেছিলাম। স্যার, ইয়া ওয়ার মেমোরিয়াল অফিস কোন স্যার? ওয়ার মেমোরিয়াল অফিস, ওয়ার মেমোরিয়াল অফিস, ও নিচেওয়ালা? ও, কালেক্ট করলাম আমাদের পাস, এটা ওয়ার মেমোরিয়াল অফিস থেকে। এই যে এটা ভীর আঙ্গান, এনে রাজা রাখ তোর কাছে, চ। ওরে বাবা রে, এবার এই রাস্তা দিয়ে আমার বাইকটা উঠলে হয়, যা নিচে নেমে এলাম। তো তোমার নামার সময় তো তোমরা দেখেছো, এবার ওঠার সময় দেখো কি হয়। ও হো হো, পুরো খাড়া, তো পাস কালেক্ট হয়ে গেল। এবার একটা গ্যারেজে গিয়ে দেখাবো যে আদৌ আমার বাইকে কোনো প্রবলেম আছে না, রাস্তাটা স্টিপ বলে আমার গাড়িটা উঠছে না। তবে আমি এখন সিঙ্গেল উঠছি উইদাউট লাগেজ, কোনো সমস্যাই হচ্ছে না। কালকে ঠিক এই জায়গাটাতে আমি মাম্পিকে নামিয়ে দিয়েছিলাম, এই জায়গাটাতে, এতটা খারাপ রাস্তা, ডবল প্লাস লাগেজ, আমার গাড়ি একদম না বলে দিল না হবে না। তো এখন আমি সিঙ্গেল আছি, কোনো লাগেজও নাই, গাড়ি খুব সুন্দর আমাকে তুলে নিচ্ছে। আর এখান থেকে বাঁ দিকে আমাদের হোটেলের রাস্তাটা, আর আমরা আসলাম হচ্ছে এই উপরটা দিয়ে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়ান ওয়ে। আর এখানে কাল হচ্ছিল তাওয়াং ফেস্টিভ্যাল, তাওয়াং ফেস্টিভ্যালের মধ্যে আরও একটা খুব সুন্দর জিনিস দেখলাম এটা। আমাদের পাস কালেক্ট করে অনেক খোঁজার পরেও আশেপাশে বাইকের গ্যারেজ সেরকম দেখতে পেলাম না, আর ওদিকে বুমলা যাওয়ার জন্য আবার লেট হয়ে যাচ্ছিল, আর সেই জন্যই ডাইরেক্ট আবার হোটেলেই চলে এলাম। ঘড়িতে বাজে এখন 9টা, আর সবাই আমরা রেডি টুয়ার্ডস বুমলা যাওয়ার জন্য, চ। বেরালাম বুমলার জন্য, আর রাস্তা এতটা স্টিপ, মাম্পি দুধানের গাড়িতেই বসেছে, বেশি রিক্সা নিলাম না, কারণ অবশ্য বাইকটার বয়সও হয়ে গেল প্রায় 6 বছর, আর 2019 থেকে একে নিয়ে আমি রাইড করছি। আর এরা এটাও ভেবে এসেছিলাম যে এই বাইক নিয়ে এই বছরই লাস্ট রাইড করবো, এরপরের থেকে একটা অন্য বাইক নেব। এই যে মাম্পি বসে আছে দুধানের বাইকে, আর আমি আজকে সিঙ্গেল চলছি, আর বুমলা যেতে এখান থেকে সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। বর্ডার রোড অর্গানাইজেশন ইন দ্য সার্ভিস অফ নেশন, সত্যি স্যালুট টু দ্য ব্রো হু মেড দ্য রোডস ইন দ্য হিলস। এই দিকটা পুরো কালো মেঘে ঢাকা, তো সত্যি এবারও একটু ভয় ভয় লাগছে, আর রাস্তা এরকম খারাপ পুরো। আকাশে ছিল ঘন কালো মেঘ, আর রাস্তা ছিল খাড়া, মনে যেন গত কালকের অভিজ্ঞতাটা একদম ভেসে উঠল, আর যেমন ভাবা ঠিক তেমনই বাস্তবায়ন।
কি ভাগ্যিস আমপিকে নিয়ে নি, আমার গাড়ি একাই এখন কেটে ফেলছে। তো গাড়িতে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, কারণ এরকম আমি গুরুদং মারো গিয়েছি এর থেকে উঁচুতে, তখন কোনো সমস্যা হয়নি। আমি এই গাড়ি নিয়ে যখন শিটং গিয়েছিলাম, শিটংয়ের রাস্তাও খুব খারাপ ছিল, দুজন মিলে উঠে গিয়েছি, কোনো সমস্যা হয়নি। তো এইবার যেন খুবই ভোগাচ্ছে গাড়িটা, ইভেন খারাপ রাস্তার থেকে কোনো কোনো জায়গায় প্লেন রাস্তাতেও গাড়ি মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এয়ার ফিল্টারের সমস্যা না কি বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা। তবে এই মারমার কাটকাট পরিবেশ খুব বেশিক্ষণ কিন্তু আমাদের সাথে ছিল না, খানিক বাদেই দেখলাম ঘন কালো মেঘটা আমাদের থেকে নিচে চলে গেল, আর বুমলা যেন তার লুকিয়ে থাকা এক স্বর্গীয় রূপের সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দিল। ওহো, পুরো স্নো, আর এই সাইডের লেকটা দারুণ লাগছে স্নোয়ের সাথে সাথে। এই লেকের সাইডেও হালকা হালকা বরফ পড়েছে, আর তুতানরা সব এগিয়ে গেছে। আমার ক্যামেরায় চার্জ শেষ হয়ে যাচ্ছে বারবার বলে ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে বলে আমি পিছিয়ে গেছি। এটা হচ্ছে ওয়াই জাংশন, ওয়াই জাংশন থেকে ডান দিকে বুমলা, আর এই দিকে চলে যাবে মাধুরী লেক বা সঙ্গেতসার লেক। এই যে পুরো আইস পড়ে আছে, একটু যদি সাবধানে না চালাই তাহলে পুরো গাড়ির চাকা পর্যন্ত স্কিড করে যাবে। ও বাবারে, দারুণ দারুণ, বুমলা ইউ আর বিউটি, বুমলা ইউ আর বিউটি, অ্যান্ড অরুণাচল ইউ আর দ্য বেস্ট আই হ্যাভ এভার সিন। আর তোমাদের যে কতবার বলবো, প্লিজ আসো অরুণাচল, প্লিজ এক্সপ্লোর দ্য অরুণাচল, অপূর্ব অপূর্ব অসাধারণ, দারুণ দারুণ। আরে কোনো ভাষা নেই, এত কষ্ট করে এসেছি এখন মনে হচ্ছে সব কষ্ট সার্থক, দারুণ লাগছে দারুণ। ও হো হো, সেই 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 ফিলিং, সেই থ্রিলিং, ও অ্যাডভেঞ্চার, এটাকেই বলে অ্যাডভেঞ্চার। একটু কষ্ট না করলে, প্রবলেমে না পড়লে অ্যাডভেঞ্চার তো জমে না বস। এই যে বলতে বলতে কষ্ট শুরু, কষ্ট হোক যাই হোক ঠান্ডা লাগুক, ঠান্ডায় হাত পুরো পিন ফোটার মতো হাতে মনে হচ্ছে, কিন্তু এই ভিউ দেখার পর সব কিছু সার্থক। ঘন বরফের চাদর দুই পাশে, আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন্স, আর রাস্তার মাঝখানে মাঝখানে এরকম প্রচুর বরফ আছে। বুমলা আর 6 কিলোমিটার, তো সমস্ত কষ্ট আর 6 কিলোমিটারের পরে সার্থক, আর আমাদের ট্রিপের লাস্ট পয়েন্ট হবে আর 6 কিলোমিটার পর, তারপর থেকে আমাদের ট্রিপের ইউটার্ন শুরু, আমরা আমাদের ট্রিপের ম্যাক্সিমাম পয়েন্টে চলে যাব আর 6 কিলোমিটার পর। এখন অবধি কিলোমিটার হয়েছে 1256 কিলোমিটার, আবার রিটার্ন আসবো প্রায় 2500 কিলোমিটার, 2500 থেকে 2600 কিলোমিটার হবে আমাদের ট্রিপের, কি তার বেশিও হতে পারে। এখন এতটা উঁচুতে আছি গাড়িতে পাওয়ারের কোনো সমস্যা হচ্ছে না, 56-58 সবেতে গাড়ি চলছে, আর সবাই আমাকে নিয়ে একটু চিন্তিত হয়ে গেছে যে আমার বাইক চলছে না। অ্যাকচুয়ালি আমি সবাইকে নিয়ে এসেছিলাম জোর করে, আর আমি মেন সমস্যায় পড়েছি, তো কোনো ব্যাপার নেই, কষ্ট করে হলেও যাব। আর আর 6 কিলোমিটার মাত্র, এতটা কষ্ট করেছে 6 কিলোমিটার ঠিক কষ্ট করে চলে যাবো, আর 6 নয় আর 5, তোমাদের সাথে বকতে বকতে 1 কিলোমিটার আরও চলে এলাম। বুমলা 0.5 কিলোমিটার স্যার, মানে আর 1 কিলোমিটারের কম আমার সামনে বুমলা। ফাইনালি এত কষ্ট করে হলেও বুমলায় পৌঁছে গেছি, আর আসার পর সব কষ্ট বিলীন হয়ে গেছে। রাজা, হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স? ওয়াও, শুধু ওয়াও, আর কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। ওহ, কেমন লাগলো, কেমন বুমলা? চরম চরম, চারিদিক বরফ, যেটা তোরা চাইছিলিস পেয়ে গেছিস। তুতান, আমি এখন ডন মারব। তুতান এখন ডন মারবে, ঠান্ডায় মাথা কাজ করছে না, এত ঠান্ডা। আমরা জ্যাঠামশাই
কেমন? বাইকে কষ্ট করে এসেছি বলেই কিন্তু হাসি মুখে তোমাদের সাথে এরকম ভিডিও করতে পারছি, আর একদম মন থেকে আনন্দটা পাচ্ছি। আর তোমাদের সবার কাছে একবার রিকোয়েস্ট, পারলে একবার অরুণাচল এক্সপ্লোর করার জন্য অবশ্যই এসো, আর পার যদি সম্ভব হয় বাইক নিয়ে এসো, আরও ভালো আনন্দ পাবে। চলো একটু বুমলার কিছু তোমাদের সিনেমাটিক ভিউ দেখাই। অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছবি তোলার জন্য সেলফি পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছ তোমরা, বুমলা 15,200 feet। আর এর পিছন দিকে পুরোটাই চায়না, আর এখান থেকে চায়না যত খুশি ছবি তুলতে বলেছে। কিন্তু ওই যে ব্যারিকেডটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, ওই ব্যারিকেডের পর থেকে কোনো রকম ছবি তোলা যাবে না। আর সত্যি বলছি বুমলা ভাই, অনবদ্য এক্সপিরিয়েন্স, অনবদ্য। আর আমরা প্রত্যেকটা মুহূর্ত চরমভাবে এনজয় করছি, আর এখানকার আর্মি অফিসাররা এতটাই ভালো, ভিতরে ছবি তোলা যাবে না বলে আমরা ছবিটা তুলতে পারলাম না, তো ওনাদের সাথে আলাপ হলো, কথাবার্তা বললাম। তবে এইটুকু আজকে এইটুকু ফিল করতে পারলাম যে কত বড় দায়িত্ব নিয়ে তারা এখানে আছে। আজকে এখানে তারা ইন্ডিয়া চায়নার বিভিন্ন যুদ্ধের কথা বললো, প্রত্যেকটা গল্প শুনে মনে হলো যে আমরা নিজেদের কাজগুলোকে কতটা বড় মনে করি, তবে এখানে আসার পর মনে হলো যে না, আসল ডিউটি তো এনারাই করছেন। তো স্যালুট টু দ্য ইন্ডিয়ান আর্মি। ফুল টু এনজয় করে এখন বেরাচ্ছি আমরা বুমলা ছেড়ে নিচের দিকে, মাধুরী দিকে যাব না, একদম নিচে গিয়ে থামবো, কারণ স্নোফল হালকা হালকা শুরু হয়ে গেছে। আর আর্মি অফিসাররা বললো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও, কারণ একটা বাজছে, ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যতই ভাবি না কেন তাড়াতাড়ি নেমে যাব, এই শ্বেত সুন্দরীর মাধুর্যের কাছে বারবার আমাদেরকে থেমে যেতেই হচ্ছিল। ও কি দারুণ লাগছে, স্নো ক্যাপ মাউন্টেন, সঙ্গে সূর্যটা উঠছে, দাঁড়িয়ে পড়লাম জায়গাটাকে দেখে। আর পিছনে সবাই আসছে, যেহেতু আমার বাইকে প্রবলেম করছিল বলে আমি আগে বেরিয়ে এসেছি, বাট তাও আমি দাঁড়িয়ে পড়লাম, আর থাকতে পারলাম না এই জায়গাটাকে দেখে, অসাধারণ অসাধারণ। চলো সবাই চলে এসছে, অনবদ্য এক এক্সপিরিয়েন্স যেটা আগে কোনোদিনও পাই। সূর্যের আলোটায় লেকে পড়ছে, আর উপরে স্নো ক্যাপ মাউন্টেন, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, সেরাই লাগছে। ও হো হো, লাভলি লাভলি, এইভাবে অরুণাচল এক্সপ্লোর করবো ভাবতে পারিনি। জানি অরুণাচল ভালো, তবে এতটা ভালো জাস্ট ধারণার বাইরে ছিল। ভালো রাস্তা পেলে আমাদের সাথে বারবার যা হয়, এবারও তার কিছু বিকল্প হলো না, ব্যাস দাঁড়িয়ে পড়লাম। আর এবার প্রবলেমটা যেন একটু বেশিই হচ্ছিল মনে হলো, তাই একটু নিজে নিজে ওস্তাদিও মারতে গেলাম। তো আলটিমেট একটা শেষ পদ্ধতি অ্যাপ্লাই করছি, শুনেছি এটা করলে নাকি বাইকের পিক আপ ঠিকঠাক নেয়, জানি না কতটা কী নেবে। তো এয়ার ফিল্টারটা বাইকের খুলছি, তো এয়ার ফিল্টারটা খুব একটা খারাপ অবস্থায় নেই, একটা কী বলবো টোটকা পদ্ধতি অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাই করে এখন আবার ঠিকঠাক চলছে বাইকটা। তো এয়ার ফিল্টারটা খুললাম, খুলে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার লাগিয়ে দিলাম, তো এখন আবার কোনো সমস্যা হচ্ছে না। তো দেখা যাক একটু পরে গিয়ে সমস্যাটা সমাধান হয় কি হয় না, তবে এই বছরই প্রথম আমি বাইক নিয়ে এত ভুগ। তবে যা এক্সপেকটেশন ছিল ঠান্ডা নিয়ে, সেটা কিন্তু যথেষ্ট আমাদের সহ্য ক্ষমতার মধ্যে।
ঠান্ডা বেশি লেগেছিল, ঠান্ডা এর থেকেও বেশি লেগেছিলো আমাদের সিলাপাসে, কারণ ওটা আনএক্সপেক্টেড ছিল, ভাবতে পারিনি সিলাপাসে এতটা ঠান্ডা হতে পারবে। তো জানতাম যে বুমলাটা বেশি উঁচু, বুমলায় ঠান্ডা বেশি হবে, তো সেই মেন্টালি প্রিপারেশানটা সেরকম ছিল বলে আজকে ঠান্ডাটা লাগেনি। বাট সামনের ভিউটা দেখো, ও এরকম যে কত লেক আমরা পেরোলাম, দারুণ দারুণ। ও কোনো কথা হবে না, বুমলা ইউ রক। তো এই জায়গাটা উঁচু আছে, তো দেখি আমার টোটকা পদ্ধতিটা কাজে লাগলো নাকি। তো এইবার কিন্তু বেশ সুন্দর উঠে গেলাম। তো এইবার আসলে আরও উঁচু আছে, তো এইবার অ্যাকচুয়ালি এক্সট্রিম প্রমাণ পাওয়া যাবে যে আমার বাইকটা আমি কতটা ঠিক করতে পারলাম, মানে টোটকাটা কতটা কাজে লাগলো। না কাজে লেগেছে টোটকা, উঠছি কিন্তু গাড়ি, আর কিন্তু আর সমস্যাটা হচ্ছে না। উঠে বাবরে, সামনে কিন্তু পুরো ফগ হয়ে যাচ্ছে, আর আমাদেরকে স্যাররা বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব নিচে চলে যেতে। তো প্রায় ওয়াই জাংশন অব্দি চলে এসেছি, ওয়াই জাংশন আর 1 কিলোমিটার। এই যে এই জায়গাটা হচ্ছে ওয়াই জাংশন, এখান থেকে ডান দিকে যদি যাও তাহলে মাধুরী লেক বা সঙ্গেতসার লেক যাকে বলে, আর নিচের দিকে তাওয়াং, আর উপরে এই সাইডে যেদিক দিয়ে আমরা এলাম এদিক দিয়ে হচ্ছে বুমলা পাস। তো যত সময় যাচ্ছে টেম্পারেচার তত ডাউন হচ্ছে, আর ফগের পরিমাণও কিন্তু ততটাই বাড়ছে। তো আমার গাড়ির এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে কিছুটা চালানোর মতো হয়েছে, কিন্তু তাও সম্পূর্ণভাবে প্রবলেমটা সলভ হয়নি। তো আমার যা মনে হচ্ছে এটা এয়ার ফিল্টার না, এটা আমার কার্বোরেটরের কোনো একটা প্রবলেম। পুরো ফগ, আর ফগের সাথে যেন বরফটা আরও মানিয়ে গিয়েছে, তার জন্য সৌন্দর্যটা আরও বেশি লাগছে, চরম লাগছে, দুর্দান্ত। এই ফগের পর হঠাৎ এরকম নীল আকাশ, মানে উপরটা পুরো মেঘে ঢাকা আর নিচটা পুরো পরিষ্কার, সূর্যের আলো পড়ছে আর বরফগুলো চকচক করছে, পাহাড় কত বৈচিত্র্যময়। এই এক্ষুনি আমাদের চারিপাশটা পুরো ফগে ভর্তি ছিল, আর এখন আবার আর এখন একদম চকচকে রোদ। এই যে উপরটা দেখলে বুঝতে পারবে তোমরা, পুরোটা কিন্তু ফগে ভর্তি। আর যেই নিচে এলাম মেঘটা উপর নিচে আর নেই, মেঘটা ওইটুকু অবধিই ছিল, তাই নিচে কিন্তু চকচকে মেঘ এবং ক্লিয়ার ওয়েদার। প্রায় তাওয়াং ঢুকে গিয়েছি, আর এখান থেকে তাওয়াংয়ের ওই বড় বুদ্ধ মূর্তিটা কিন্তু দারুণ লাগছে। চলে এসেছি তাওয়াংয়ের এই বিখ্যাত বড় বুদ্ধ মূর্তিটার সামনে। কি অসাধারণ না, পাহাড়ের উপরে এত উঁচুতে এত সুন্দর একটা মূর্তি। আর আজকে আমরা একটু লাকি আছি, কারণ বেশ সুন্দর ওয়েদার আছে, আর এখানে খুব সুন্দর সুন্দর ছবি আসছে, আর এই জায়গাটা তোমরা একটা সিনেমাটিক ভিউ এনজয় করো, চলো। তাওয়াং সিটিতে ঢুকতে না ঢুকতেই এই বুদ্ধা মনস্ট্রিতে আমরা কিছু ছবি তুললাম, আর জায়গাটাকে ঘুরে এক্সপ্লোর করলাম। কালকে রাতে আমরা এখানে ডিনার করেছিলাম, একদম বাঙালি স্বাদের খাবার পেয়েছিলাম বলে আজকে আবার কিন্তু দুপুরবেলা এসেছি। হোটেলটা দেখতে ছোট হলেও তাওয়াংয়ে আমরা বাঙালি হোটেল পেয়েছি বলে আমরা এখানে আবার আজকে লাঞ্চের জন্য এসেছি। আর লাঞ্চে বলেছে আজকে চিকেন ভাত, আর লাঞ্চ কমপ্লিট করে
আমি অরিত, রাজা যা বিষয় বোধহয় রাজা আর রনি চারটে বাইকেই প্রবলেম হচ্ছে, আমার বাইকে তো সব থেকে বেশি। তো চারজনেই যাবো, বাইকটাকে আগে ঠিক করাবো, তারপরে একদম হোটেলে গিয়ে রেস্ট করবো। বেসিক্যালি ভেবেছিলাম খাওয়ার পরে একটু রেস্ট নেবো, তাড়াতাড়ি গ্যারেজে গাড়িটা সারিয়ে নেবো, বাট গ্যারেজে এসে এখন অবধি প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, এখন অবধি গাড়িতে হাত পর্যন্ত দেয়নি, প্রচণ্ড ভিড়। আর এখানে একটাই আজকে বাইকের গ্যারেজ খোলা আছে, সেজন্য প্রচণ্ড ভিড়। আর আমার বাইকটার সবে চান্স মনে হয় আসবে, অরিতের বাইকটা ঠিক করা হলো, এদিকে রাজা আর রনির বাইকে যে ব্রেকের প্রবলেমটা হচ্ছে বলছে এটা রয়্যাল এনফিল্ডের কমন প্রবলেম, যার জন্য এটা কোনোরকম অপশনই নেই ঠিক করা। তো আমার গাড়িটা এখনও দেখেনি, দেখে বলবে যে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো যেটা ভাবছিলাম সেটাই হচ্ছে, কার্বোরেটরেই প্রবলেম। তো গ্যারেজে অনেকক্ষণ ধরে গাড়িটা দেখলো, তো এটুকু বুঝতে পেরেছিল যে কার্বোরেটরে কোনো সমস্যা হচ্ছে, তো সেটাকে পরিষ্কার করলো। তো পরিষ্কার করার পরে বললো যে দেখো কোনো সমস্যা হচ্ছে নাকি, বাট সবসময় তো সমস্যাটা হচ্ছিলো না, সমস্যাটা মাঝে মধ্যে হচ্ছিলো। তো দাদাও সেটা বুঝতে পেরেছিল যে ওটা থ্রটলিংয়ের প্রবলেম হচ্ছে। দেখা যাক কী হয়, মানে বাইকে নিয়ে ঘুরতে এসে বাইকেই যদি প্রবলেম হয় না, মন মেজাজ খারাপ হয়ে যায়। খারাপ মন, ক্লান্ত শরীর, এসবের পরে তাওয়াং ফেস্টিভ্যালে যাওয়ার কথা থাকলেও আর যাওয়ার মতো ইচ্ছে হলো না, তাই আজকে সন্ধেটা রুমে বসে সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দিয়েই কাটালাম। বাইরে এত ঠান্ডা যে ডিনারটা নিয়ে এসে ঘরের মধ্যে জাস্ট শুরু করলাম, রুটি আর মাংস রয়েছে ডিনারে আজকের, আর এই চলছে আমাদের আজকের আড্ডা। এই আড্ডার মধ্যে নিচে রাজা আসর তৈরি করছে, এখানেও বসা হবে, খাটে সবাই আটছে না, ঋত্বিকা এখানে বসে আছে, রিক দাঁড়িয়ে আছে কোথায় বসে খুঁজে পাচ্ছে না, তুতার ফোনটা সেটিং করে নিয়েছে মাম্পি এখানে, ব্যাস আর আমি ডেটা ট্রান্সফার করছি, এই ফোন ফুল, এই ফোনে নিচ্ছি হাবি জাবি এইসব, ব্যাস আজকের দিনটা এই পর্যন্তই। আবার কালকে এখান থেকে যাওয়ার প্ল্যান রয়েছে শেরগাঁও, কিন্তু তার মাঝখানে পড়বে আমাদের জাং ওয়াটারফলস, যেটা কিন্তু এই ট্রিপের আরও একটা অন্যতম দেখার জায়গা, তো ওইটা দেখার জন্য অনুরোধ থাকলো। টাটা বাই বাই, দেখা হবে পরের এপিসোডে। মি ইমন সাইনিং অফ এক্সপ্লোরিং প্যারাডাইস।